থিয়েটার্স খোলার সাথে সাথে রিলিজ করছে, খুবই এক্সাইটেড। পুজোর আমেজ আছে, তার সাথে আমার প্যান্ডেমিকের সিচুয়েশান, খুব মিক্সড ব্যাক ইমোশনস আমার। এতদিন পর ছবিটা রিলিজ করছে, ফাইনালি দর্শক দেখতে পারবে ছবিটা, আর কি ভীষণই ভালো লাগছে। আর ছবিটা প্লিজ দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন, অনেকগুলো আরও ছবি আছে ওগুলোও দেখুন, ওগুলোকেও সাপোর্ট করুন। আর গুলদাস্তা কেন দেখবেন, আলাদা করে বলতে গেলে গুলদাস্তা ইজ এ ভেরি ভাইব্রেন্ট পজিটিভ ছবি। এই প্যান্ডেমিকের ট্রাইং আসার্টেন টাইমসের পর গুলদাস্তা শিওরলি গোয়িং টু মেক পিপল লাফ অ্যান্ড ক্রাই। আর ফর দ্য কাস্ট, একটা অনসাম্বল কাস্ট, অর্পিতাদি, স্বস্তিকাদি, দেবজানী, তার সাথে অনুভব, ঈশান, অনুরাধা, খুব ভালো অভিনয় করেছে আমাদের সবাইকে। আমাদের একটা ইয়াং টিম, আমাদের হাউসের নতুন ইয়াং টিম, আমরা একসাথে কাজটা করেছি, প্লিজ এসে আমাদের সাপোর্ট করুন। তোমার কিন্তু পুলিশ একটা ডায়েরি করা উচিত ছিল। টেনশন একটু হচ্ছে, কারণ হয় না ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোবে, তো রেজাল্টটা বেরোনোর পর বুঝতে পারবো অ্যাকচুয়ালি কতটা পেয়েছি, ক পেয়েছি না। আচ্ছা, সবাই প্লিজ গুলদাস্তা একটা ফ্যামিলি ফিল্ম আজকে রিলিজ করছে, বারবার দেখো, অনেকজনকে নিয়ে দেখো, আর ভালো লাগবে, একটুখানি অ্যাসুরেন্স দিতে পারে। আর সবার শারদীয়া যেন খুব, মানে শারদীয়ার প্রচুর শুভেচ্ছা, দুর্গা পূজা খুব ভালো কাটে। আপনারা প্লিজ গুলদাস্তা দেখুন, থিয়েটারে আসুন, দেখুন আমরাও সব মেনটেন করেই রয়েছি, ইভেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমরা ইন্টারভিউটাও করছি, ভয় নেই। কেননা রেস্টুরেন্টে আপনারা যখন যাচ্ছেন, শপিং করতে যখন যাচ্ছেন, তখন সিনেমাও দেখতে আসতে পারেন, কেননা এখানেও প্রচণ্ড ভালো ব্যবস্থা রয়েছে। প্লিজ কাম অ্যান্ড সাপোর্ট বাংলা ছবি। এই ছবিতে আমার ক্যারেক্টারের নাম টুকাই। টুকাই অনেক কমপ্লিকেশনস আছে, একটা ড্রাগ অ্যাবিউজের প্রবলেম আছে, বাট অ্যাট দ্য সেম টাইম টুকাই ওর মায়ের থেকে ডিস্টেন্স, কিন্তু এই মায়ের সাথে ওর রিজলিউশনটা কীভাবে হচ্ছে এটা আমার ট্র্যাক। আমার মাদার প্লে করছে দেবজানী চ্যাটার্জি, আর আমাদের সবচেয়ে ইন্টেন্স আর অ্যাট দ্য সেম টাইম রিলেটেবল ট্র্যাক বলতে পারবো পুরো ফিল্ম। সো হ্যাঁ, প্লিজ হলে গিয়ে দেখুন আমাকে টুকাই, এত কষ্ট করে বেড লুজ করে কান ফুটো করিয়ে দাঁড়িয়ে রেখে একটা টুকাই ক্যারেক্টারটা ক্রিয়েট করা, হলে গিয়ে প্লিজ 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 দেখুন। আমার যদি না দেখুন স্বস্তিকা মুখার্জির জন্য দেখুন, প্লিজ দেখুন হলে গিয়ে। গুলদাস্তা নমস্কার রেনুদি। ফার্স্ট মে মাসিমার এই বাউল প্রবলেমটা ঠিক করতে হবে। হ্যাঁ বাবা, তুমি এত কিছু কখন করতে পারো গো ডলি? হেঁটে হেঁটে কাজ করি, ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, মন ভি সুস্থ, শরীর ভি চুস্ত। ভীষণ এক্সাইটেড লাগছে আমার, কতদিন সিনেমা দেখিনি সেই ফেব্রুয়ারি মাস থেকে। আর আমি তো অ্যাডিক্টেড পপকর্নে, মানে সিনেমা দেখব উইদাউট পপকর্ন আমি মানে ভাবতেই পারি না, কোনোদিনই হয়নি। সুতরাং ভীষণ ভালো লাগছে, মানে এই এই মহলটা মিস করছিলাম, ভীষণভাবে মহলটা মিস করছিলাম। ট্রেলারে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, তো আমি খুব আশাবাদী যে মানুষ যদি হলে আসে, যদি হলে আসেন ভালো লাগবে ছবিটা। আজকে হচ্ছে পরীক্ষার ফলাফলের মতো ব্যাপার আর কি, আজকে লোকে দেখবে, মিডিয়া দেখবে, সবাই দেখবে, তো সবার সিনেমাটা কেমন লাগবে প্রথমত, দ্বিতীয়ত মিউজিকের দিক থেকে তো আমি একটু টেন্সড আছি যে লোকের বিজিএম কেমন লাগবে, এবং তার থেকে বড় কথা বক্স অফিস কালেকশনের তো একটা ব্যাপার থাকেই যে কেমন ভিড় হবে, দেখা যাক। আশা করি মানুষের খুবই ভালো লাগবে গুলদাস্তা। এই বিষয়ে তো আমাদের মধ্যে কথা হয়ে গেছে। ইতনা সুন্দর চেহারা, ইতনা চঞ্চল হোনে কা ক্যা হ্যায়। আমি একটা ছোটো চরিত্র করেছি, কিন্তু খুব সুন্দর চরিত্র, খুব ইন্টারেস্টিং চরিত্র। আমার মনে হয় যে মধ্যবিত্ত শিক্ষিত যে অডিয়েন্স আমাদের আছে, তারা এই ছবি দেখবে এবং আনন্দ পাবে। আমি তাদের বলবো যে আবার আসুন, হলে ফিরে আসুন, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যেরকম রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, সেরকম আবার নতুন করে ছবি দেখতে আসুন এবং এনজয় করুন। ভীষণ মজা লাগছে, দীর্ঘ ছ মাস পরে সিনেমা হলে বসে সিনেমা দেখার মজাটাই আলাদা। অ্যাকচুয়ালি আমি সবসময় প্রেফার করি সিনেমা হলে এসে সিনেমা দেখা, তো এতদিন পরে দেখতে পাচ্ছি, ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালোও লাগছে, আনন্দ লাগছে। আর এই যে সিনেমা হল খুলে যাচ্ছে, আশা করি এটা মানে চলবে, আর আমরা যারা সিনেমা করি, সিরিয়াল ছেড়েছি সিনেমা করছি, তাদের জন্য তো এটা একদম সুখবর, তো ভীষণ এক্সাইটেড। অনেক দিন পর সেই পপকর্নের স্মেলটা পাচ্ছি, সেই প্রচুর লোকজন, আর একটা এটা এই ব্যাপারটা সত্যি মিস করেছি বহুদিন। ফাইনালি মনে হচ্ছে যে হলটা খুললো, এবারে আমার মনে হয় সবাই সাহস করে এবার আসতে পারে। সিটি সিনেমার সমস্ত দর্শককে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা, বাংলা সিনেমা দেখতে পারেন এবারে, কারণ এবারে প্রথমবার পুজোতে সমস্ত রকমের, মানে কী বলবো, হিন্দি সিনেমা কিন্তু রিলিজ করছে না, প্রচুর পরিমাণে বাংলা সিনেমা রিলিজ করছে। হল খুলে গেছে, থিয়েটার কিন্তু পুরো ওপেন, আপনারা চাইলেই কিন্তু হলে এসে সিনেমা দেখতে পারেন। আজকে আমরা এসেছি প্রথমবার গুলদাস্তার প্রিমিয়ারে, এসে দেখলাম সেফটি প্রিকাউশনস যথেষ্টভাবে নেওয়া হচ্ছে, তো আপনারা অবশ্যই আসতে পারেন। সো আমার একটা হাই এক্সপেকটেশন আছে, প্লাস অর্জুনের কাজ আমার ভীষণ ভালো লাগে, আমি ওর আগের ছবিটাও দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব ইমপ্রেসিভ কাজ। কিন্তু বাট আমি
এটুকুনি বলতে পারি যে আমি আগের ছবিটা দেখে আজকে ওই মাইন্ডসেট নিয়ে আসিনি, আমি একদম কমপ্লিটলি আলাদা মাইন্ডসেট নিয়ে গুলদস্তা দেখতে এসেছি। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু আ গ্রেট মুভি এক্সপিরিয়েন্স। খুব এক্সাইটেড যে হলে বসে ছবি দেখবো, বিকজ আমি সবসময় হলে বসে ছবি দেখতে প্রেফার করি, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। সো এখানে স্বস্তিকাদি ক্যারেক্টারটা আমার খুব মজার লেগেছে, সো মনে হয় ছবিটা দিয়ে পুজোটা শুরু হলে সেটা ভালো জয়ফুল এক্সপিরিয়েন্স হবে। গুলদস্তা ইজ রিলিজিং এন্ড আই এম সো রিলিভড, আই ক্যান ফাইনালি ব্রিথ ইনসাইড আ থিয়েটার হল। আই ফিল থিয়েটার ইজ ওয়ে মোর সেফ দেন ইউ নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড রাইট নাও। প্রচণ্ড স্যানিটাইজেশনের কড়াকড়ি আছে এবং মাস্ক পরতে হচ্ছে, স্যানিটাইজেশন হচ্ছে, দে আর কিপিং অল দ্য নর্মস ইনট্যাক্ট। সো প্লিজ কাম অ্যান্ড ওয়াচ ফিল্মস ইন দ্য থিয়েটার্স। অ্যান্ড এবছর দুর্গাপুজো প্যান্ডেলে বেশি ভিড়াভিড়ি না করে হলে এসে দেখুন প্লিজ। গত এক বছর ধরে প্রতীক্ষায় আছি যে ছবিটা আসবে হলে, এবং আমার যে চরিত্রটা সেটাও খুবই মিষ্টি একটা চরিত্র, তো জানি না কতটা কীভাবে কী করতে পেরেছি। তোমরা সবাই দেখে বলো কেমন করেছি। আর প্রথম সিনেমা, ভীষণ এক্সপেকটেশন। কখনো বাড়ির বাইরে বেরিয়েছো? দুনিয়াটা দেখেছো? নাটক করছি, আমি নাটক করছি তোর সাথে। নো লিমিটস, ওকে? ক্রিম বিস্কুটটা দাও তো। সব সালা পাগল। আমরা রিলিজ করেছি, আমরা পারলে ওটিটি প্ল্যাটফর্মে এটা রিলিজ করতে পারতাম, বাট উই ওয়ান্টেড দিস সিনেমা কালচার টু বি ব্যাক, তার জন্যে এই সময়ে রিলিজ করেছি। আপনার সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে হলে আসুন, এই মুভিটা দেখুন, স্প্রেড দ্য পজিটিভিটি দ্যাট গুলদস্তা ইজ ব্রিংইং টু ইউ। রূপ প্রোডাকশন অব্যক্ত রিলিজের পর গুলদস্তা সেকেন্ড, তো আমার মনে হয় যে আগামী দিনে আমরা আরও ভালো ভালো কিছু এরকম ভালো বাঙালি মুভি, বেঙ্গলি মুভিকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। কিন্তু যদি সাপোর্ট, সাধারণ মানুষ যদি ভয় কাটিয়ে করোনা ভাইরাসকে রিয়ে রেখে যদি আমাদের হলে আসতে পারে, আমার মনে হয় সেটা আরও বেশি ভালো লাগবে। এবং আগামী দিনে এটাই চাইবো যে মানুষরা হলে আসুক, মুভি দেখুক, বাংলা সিনেমাকে একটা নতুন ভিশন দিক, দিশা দিক। এটাই আপনাদের টেলিভিশনের পর্দা থেকে এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আসুন হলে এসে মুভি দেখুন, এর গুলদস্তা রিভিউ দিন। ধন্যবাদ।